দুই পর্বের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হবে আগামী 2রা ফেব্রুয়ারি শুক্রবার থেকে। ইস্তেমার আগত মুসল্লিদের সুযোগ সুবিধা ও নিরাপত্তার জন্য প্রস্তুতির কাজ শেষ হয়েছে। বিশ্ব ইস্তেমার নাশকতার কোনো তথ্য না থাকলেও বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বিশ্ব ইস্তেমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে একথা বলেন র্যাব মহাপরিচালক। যারা এই যে ইস্তেমার আয়োজন করে বা যারা এই যে দুই পক্ষ বললেন জুবায়ের পন্থী এবং সাত পন্থী, উনরা যদি নিজেরা মুসলমান হয়ে মুসলমানদের সাথে ভালো সম্পর্ক না রাখেন তাহলে ওনার কাছে মানুষ কি শিখবে? খুব সিম্পল জিনিস। তো আমরা ওনাদেরকে আহ্বান করেছি যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না, এবং আপনাদের জন্য বিদেশি মুসলিমরা যারা আসবে তারাও দেখবে যে আমাদের দেশের মানুষের মধ্যে এই অবস্থা, মুসলিমদের এই অবস্থা নিঃসন্দেহে এটা একটা ঘটনা। অতএব এটা যদি না হয় আমরা সবাই ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা কমিটমেন্ট করেছে যে না এটা হবে না। ইস্তেমা মাঠে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, ইস্তেমা ময়দানের প্রস্তুতি নিয়ে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ইস্তেমা ময়দানের প্রস্তুতি নিয়ে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। লাইন কেটে গেল কেন? দিন পরই এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জানেন যে 160 একর যে টঙ্গী তুরাকপাড়ের যে ময়দান সেটি এরই মধ্যে প্রস্তুত হয়েছে। এবার হচ্ছে প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতায় যারা আসলে বিশ্ব ইস্তেমে অংশ নিচ্ছেন তার মধ্যে হচ্ছে ঢাকার বেশ কয়েকটি জায়গা, নারায়ণগঞ্জ, নীলফামারি, পঞ্চগড়, শেরপুর সহ বেশ কয়েকটি জেলার মুসল্লিরা এরই মধ্যে এখানে এসে পৌঁছে গেছেন। যেমন কিছুক্ষণ আগেই র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন উনি আনুষ্ঠানিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন। তিনি যেটি বলেছেন যে এবার যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় এই জন্য সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। সিসিটিভি বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এবং সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এবং কিছুক্ষণ আগেই পুলিশের মহাপরিদর্শক উনিও কিন্তু এসেছেন, উনিও সার্বিক বিষয়গুলো দেখেছেন, ঘুরে দেখেছেন। তিনিও কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বিস্তারিত জানাবেন আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে। মুসলিলাও আসছেন, তারাও খুশি। এবং বলে রাখি যে এই যে তুরাক পাড়ে আসার জন্য যেহেতু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার পাশাপাশি জানেন যে সেনাবাহিনীও কিন্তু বেশ কয়েকটি অর্থাৎ 8টি ভাসমান সেতু নির্মাণ করেছেন অস্থায়ীভাবে, যেটি আসলে সহজে মুসলিরা যাতায়াত করতে পারে। তো সব মিলিয়ে বলা যায় যে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানছিলাম ইস্তেমা মাঠের প্রস্তুতির খবর।